আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব বাংলাদেশ ভারতের মধ্যে যে স্থলবন্দরগুলি আছে সেগুলি বছরের কোন দিন বন্ধ থাকে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নতুন নতুন কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকবেন। বছরের কোনো দিনই ভারত বাংলাদেশের যে স্থলবন্দরগুলি আছে তা বন্ধ হয় না, অর্থাৎ এক বছরে 365 দিনই এই সীমান্ত বর্ডারগুলি চালু থাকে। তবে শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই ঈদে সকাল থেকে নামাজ হবার পরবর্তী সময় পর্যন্ত এই বর্ডার বন্ধ থাকে। সেই সময়টা হতে পারে সকাল 6টা থেকে দুপুর 12টা, এই সময়ের মধ্যেই।